আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর যে সহায়ক পাঠ হজবরল আছে তার 31 পাতা থেকে 33 পাতা পর্যন্ত যে কটি প্রশ্ন হয় বা করা যায়, আমার পক্ষে যে কটা সম্ভব হয়েছে আমি করেছি। তো এখানে এই গানটা আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, এই গানটার মানে প্রশ্ন উত্তর। মিশি পাখা শিখি পাখা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে, আলা ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো ছলো ছলো ছায়া সুরে। আমি বললাম, আমি মানে হচ্ছে গল্প কথক, বললেন যে আবার গান হলো নাকি, এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। তাহলে গানটা সম্পর্কে আমাদের গল্প কথকের বক্তব্য ছিল যে এই গানের কোনো মাথা মুন্ডু নয়, তাই এটি কোনো গান নয়। হিজিবিজবিজ বলছে, হ্যাঁ গানটা ভারী শক্ত, মানে হিজিবিজবিজের ওটাকে গান মনে হয়েছে, তবে একটু শক্ত রকমের গান মনে হয়েছে। ছাগল, ছাগল মানে আমাদের ব্যাকরণ সিং, বলছে শক্ত আবার কোথায়, ওই শিশি বোতলে জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। তো ব্যাকরণ সিং এর কাছে ওটা গান মনে হয়েছে, শুধু শিশি বোতলে জায়গাটা একটু শক্ত ঠেকেছে, বাকি সব ঠিক আছে। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তো তার গান নিয়ে সমালোচনা হচ্ছে শুনে ন্যাড়ার অভিমান হলো। তো সে বলছে তখন যে, তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি, আমি কি আর সহজ গান গাইতে পারি না। এই বলে সে গান ধরলো, তাহলে সে একটা সহজ গান ধরেছিল, কি গান, বাদুর বলে ওরে ভাই ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। তখন গল্পকথক, আমি মানে গল্পকথক বললেন, মজারু বলে কোনো একটা কথা হয় না। তখন ন্যাড়া বলে সেই লোকটা বলছে, কেন হবে না, আলবাত হয়, সজারু ক্যাঙ্গারু দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না। ছাগল মানে ব্যাকরণ সিং বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় না হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো। তো এখানে একটা প্রশ্ন আছে যে ওই একটি মাত্র পদ সে একবার গাইল দুবার গাইল পাঁচবার দশবার গাইল। বাদুর বলে ওরে ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, আজকে হেতায় চামচিকে আর পেঁচারা আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা, কাব্যে ভয়ে ব্যাংগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি, ছুটবে ছুচো লাগবে তাঁতে কপাটি, দেখবে তখন ছিম্বি ছ্যাঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম কিন্তু সামলে নিলাম, গান চলতে লাগলো। সজারু কয়, ঝোপের মাঝে এখনই গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি, জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি, খ্যাংরা খোঁচা করব তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব ঘুতুমি। তো এখানে এই 31 থেকে 33 পাতা অবধি যে কটা প্রশ্ন হয়, তো একের দাগে আছে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান দিয়ে বাঁকা আলো আধো আধো কত দূরে, আলা ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে। দুয়ে আছে মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে, এই গানটি সম্পর্কে গল্পকথকের বক্তব্য কী ছিল, আর হিজিবিজবিজ গানটি সম্পর্কে কী বলেছিল। মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে এই গানটি কোনো মাথা মুন্ডু নেই বলে গল্পকথক অভিমত জানায়, আর হিজিবিজবিজের কাছে গানটি ভারী শক্ত লেগেছিল। তিনে আছে, 3 নম্বর হচ্ছে ছাগল অর্থাৎ ব্যাকরণ সিংয়ের কাছে গানের কোন জায়গা শক্ত ঠেকেছিল। ছাগল অর্থাৎ ব্যাকরণ সিংয়ের কাছে শিশি বোতলের জায়গা একটু শক্ত ঠেকেছিল, তাছাড়া আর শক্ত কিছু ছিল না। 4-এ বাদুর বলে ওরে ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, গানটি কে গেয়েছিল, তার এই গানটি গাওয়ার কারণ কি। গানটি গেয়েছিল যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা পরা একটা ন্যাড়া লোক, আর গানটা গাওয়ার কারণ ছাগল আর হিজিবিজবিজের অনুরোধে ন্যাড়া লোকটি একটি শিখি পাখার গান গায়। কথকের মতে সেই গানটির কোনো মাথা মুন্ডু নেই, হিজিবিজবিজের কাছে গানটি বেশ শক্ত লাগে, ছাগলের কাছে গানটি তেমন শক্ত না হলেও গানের মধ্যে ব্যবহৃত শিশি বোতলের অংশটুকু একটু শক্ত বোধ হয় তার কাছে। ন্যাড়া তাই তাদের একটু সহজ গান শোনাতে চেয়ে উদ্ধৃতির মধ্যে উল্লেখিত গানটি গেয়েছিল। পাঁচের প্রশ্ন, মজারু বলে কোনো একটা কথা হয় না, উক্তিটি কার, এর উত্তরে ন্যাড়া লোকটি কী জানিয়েছিল। আলোচ্য উক্তিটির বক্তা হলেন গল্পকথক নিজে, আর উত্তরে ন্যাড়া লোকটা কী জানিয়েছিল, গল্পকথকের এই মন্তব্যের উত্তরে ন্যাড়া লোকটি জানিয়েছিল যে সজারু ক্যাঙ্গারু দেবদারু ইত্যাদি শব্দ যদি প্রচলিত থাকতে পারে তাহলে মজারু বলে কেন কোনো শব্দ থাকবে না।
ছয়ের দাগে শূন্যস্থান পূরণ, ক আজকে রাতে দেখবে একটা মজারি, খ আজকে হেতায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা, গ কাব্যে ভয়ে ব্যাঙ্গুলো আর ব্যাঙাচি, ঘ বাদুর বলে পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমরা এসব ঘুঁতুমি, উঙো এই এই ওই একটি মাত্র পদ সে একবার গাইল, দুবার গাইল, পাঁচবার, দশবার গাইল।